বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে চার জেলার আধিকারিকদের নিয়ে একাধিক পর্যালোচনার আলোচনা করা হয়। বুধবার পুরাতন মালদায় একটি বেসরকারি লজে এই পর্যালোচনা আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদা জেলার আধিকারিকদের নিয়ে পর্যালোচনার আয়োজন করা হয়। অনগ্রসর শ্রেণীর মানুষ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সেখানে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় এরকম পর্যালোচনা করতে হবে। অনগ্রসর মানুষের উন্নয়নের স্বার্থে প্রতিটি জেলায় আধিকারিকদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, অনগ্রসর জাতির সংশয়পত্র ও অতিসত্বর প্রদান করা যাবে। যারা আবেদন করেছে তাদের যদি সংশয়পত্র প্রদান না হয় তাহলে এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ উন্নয়নে জোয়ার আনতে মাঝে মধ্যে বিভিন্ন জেলায় এই ধরনের পর্যালোচনা আয়োজন করা দরকার হবে। বুধবার মালদা জেলা সহ চার জেলায় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করে রাজীব বন্দ্যোপাধ্যায়। আজকে এখানে উপস্থিত ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই চারটে জেলা নিয়ে। চারটে জেলার কোথাও ডিএমরা উপস্থিত আছে, কোথাও এডিএমরা আছে, এসডিও এবং আমাদের বিসিডব্লিউ মধ্যে অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, ইনসিডেন্ট সেক্রেটারি হয়েছে এবং আমাদের জেলা পরিষদের মাননীয় সভাধিক। বলছি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এই যৌথ উদ্যোগে আজকে আমাদের জেলাভিত্তিক একটা পর্যালোচনা মিটিং ছিল, যাকে আমরা বলি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিভিউ মিটিং। আজকে এখানে উপস্থিত ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই চারটে জেলা নিয়ে। চারটে জেলার কোথাও ডিএমরা উপস্থিত আছেন, কোথাও এডিএমরা আছেন, এসডিও এবং আমাদের বিসিডব্লিউ এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যারা ডেভেলপমেন্ট অফিসার বা পিও তারা উপস্থিত আছেন, বিভিন্ন বিডিওরা উপস্থিত ছিলেন এবং আমাদের বিসিডব্লিউ ইন্সপেক্টর সহ আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বা আমাদের লাইন ডিপার্টমেন্টের অফিসার, আমাদের কমিশনার, আমাদের অন্যান্য আধিকারিক, আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ওএসডি এবং আমাদের জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মালদার সবাই আমরা উপস্থিত ছিলাম এবং আমরা সার্বিকভাবে আজকে রিভিউ মিটিং করেছি। রিভিউ মিটিংটা এই কারণে, আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদেরকে বলেছেন যে যাতে আমরা সাধারণ মানুষের, বিশেষ করে তফসিলি জাতি উপজাতি এবং অনুন্নত শ্রেণীর মানুষদের জন্য যাতে ঠিক মতো তাদের পরিষেবা পৌঁছে দিতে পারি, তাদের যাতে সার্টিফিকেট তারা ঠিক মতো পায়, তাদের যাতে স্কলারশিপ তারা যাতে ঠিক মতো পায়, বিভিন্ন সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে অন্যান্য যা যা এই দপ্তরের কর্মকাণ্ড রয়েছেন, হোস্টেল বলতে পারেন, রেনোভেশন আছে, এই সমস্ত নিয়ে সার্বিকভাবে একটা আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনায় যেমন আমরা আজকে অনেকগুলো নতুন নতুন পদক্ষেপ করেছি, যেমন আমরা একদম মানে ডাইরেকশনে দিয়ে দিয়েছি যে কোনোভাবে কাস্ট সার্টিফিকেট নিয়ে, আপনারা জানেন এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন এবং আমরাও আজকে বলে দিয়েছি, কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো গাফিলতি আমরা সহ্য করব না। কেউ যদি ওই বলে 1950 সালের দলিল লাগবে বা ইত্যাদি ইত্যাদি, আমরা ডাইরেক্ট বলে দিয়েছি আমাদের অফিসারদের যে কাস্ট সার্টিফিকেটের জন্য আরও ভালো অ্যাপ্রোচ নিয়ে যাতে অ্যাকসেপ্ট করা যায়, সেইভাবে যাতে যার কাগজপত্র সব কিছু রয়েছে তাকে অযথা হয়রানি বা ঘোরানো যাবে না। এর আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী কড়া করে বলেছেন, কিন্তু আমরা আবার মনে করি তফসিলি জাতি উপজাতি এবং অনুন্নত শ্রেণীর মানুষরা আমাদের কাছে গর্ব, আমাদের সম্পদ, সুতরাং তারা যাতে কোথাও হয়রানি না হয় একদম ক্লিয়ার বলা হয়েছে। যারা হয়রানি করবে তাদের দরকার হলে সাসপেন্ড পর্যন্ত করা হবে, এটা আগের দিনই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আজকেও আমরা বলে দিলাম এবং এরপরে আমরা যেমন ছোট ছোট ক্লাস্টার করে করে তফসিলি জাতি উপজাতি মানুষদের জন্য ছোট ছোট ক্লাস্টার করে করে তারা যাতে কৃষিকাজে সেচের ব্যবস্থা তাদের হয়, তার জন্য আমরা আজকে থেকে একটা নতুন পন্থা আমরা অবলম্বন করেছি। বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে এই তফসিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে, চাষি ভাইদের নিয়ে একটা ক্লাস্টার তৈরি করে তার জল, যাতে তারা সেচের জলটা পর্যাপ্ত পায়। এছাড়াও আমরা স্কলারশিপ থেকে শুরু করে শিক্ষাশ্রী এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, তাদের ধরুন যাতায়াতের রাস্তা, বিভিন্ন জায়গায় হয়তো কালভার্ট,
কোথাও হয়তো একটা আশ্রম হোস্টেল, কোথাও কমিউনিটি হল ইত্যাদি করে যেখানে মানুষকে যত রকমভাবে অ্যাকোমোডেট করা যায়, বিভিন্নভাবে তারা যাতে উপকৃত হয়, তারা যাতে পরিষেবা পাওয়া যায়, এই সার্বিক ব্যাপারটা নিয়ে আমাদের আজকে খুব সুন্দর আলোচনাটা হয়েছে এবং এই আলোচনা আগামী দিনেও চলবে এবং জেলাভিত্তিক আমরা শুরু করেছি, আবার বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এই ধরনের আমরা আলোচনা করব। এমনি সবটাই মোটামুটি অ্যাভারেজে ঠিকই আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর চারজনই বলে চারটে জেলায় খুব ভালো কাজ করছে। কিন্তু আরেকটু দেখুন, এই রিভিউ মিটিংগুলো হলে কী হয়, একদম ডাইরেক্টলি তাদের সাথে কথা আদান প্রদান হয়, কোথাও কোনো সমস্যা থাকলে, যেমন কিছু জায়গায় আমাদের বিসিডাব্লিউ ইন্সপেক্টরদের কোথাও শর্টেজ আছে, আমরা ইমিডিয়েট বসে ওটাকে ঠিক করে নিয়েছি যে কীভাবে কী করতে হবে, কোথাও যেমন কিছু ক্ল্যারিফিকেশনের প্রবলেম থাকে সেইগুলো আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বলে দিয়েছি। এবং আমরা আবার বলি যে তফসিলি জাতি উপজাতিরা আমাদের গর্ব, আমাদের সম্পদ, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মিটিং করেছেন জানেন, এর আগেও আমাদের বিভিন্ন বিধায়কদের নিয়ে মিটিং করেছেন, ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলকে নিয়ে মিটিং করেছেন, বিভিন্ন বোর্ডগুলোর কী অবস্থা আছে সেগুলো নিয়ে রেগুলার তিনি মনিটরিং, তো যবে থেকে পেয়েছি আমি নির্বাচন মিটে গেছে, বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে এবং আমাদের টার্গেট হচ্ছে এই পিছিয়ে পড়া মানুষদেরকে যাতে একদম প্রথম সারিতে নিয়ে আসা যায়, তাদের যাতে উন্নয়নে কোথাও কোনো খামতি না থাকে, সেটাই হচ্ছে আমাদের কাছে প্রাকৃত্য। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।